আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কলার পাউন্ড কেক। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। কলার পাউন্ড কেক তৈরি করার জন্য আমার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে পাকা কলা। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পাকা কলা নিয়ে নিয়েছি। দর্শক, কলা নেওয়ার সময় খেয়াল রাখবেন কলাটা যেন খুব ভালো মতো পাকা হয়, তাহলেই কেকের টেস্টটা খুব ভালো আসবে। তো আমি প্রথমে কলা 3টা ভালো করে ছিলে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলাগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি। এখন চিনিটা দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি মোটামুটি কিছুটা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। কেক বানানোর ক্ষেত্রে কখনোই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম ইউজ করা যাবে না, মিনিমাম আধা ঘন্টা বাইরে রাখতে হবে এবং সাধারণ তাপমাত্রায় আসলে তখনই কেক বানাতে হবে। তো দর্শক, ডিম 2টা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম 2টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ রান্নার তেল। দর্শক, আপনারা এখানে রেগুলার তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে 100 গ্রাম পরিমাণ রান্নার তেল ইউজ করেছি। এখন তেল দিয়ে আরও কিছুক্ষণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এরই মাঝে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, যেটা আমার ভিডিওতে ডিলিট হয়ে গিয়েছে। তো দর্শক, আপনারা এই মিশ্রণের মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। তো আমার লিকুইড মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ময়দা, 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1/4 চা চামচ আর 1/4 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া। দর্শক, এই দারুচিনি গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন, এটা দিলে কলার কেকের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে যেটা খুবই সুন্দর। তো অবশ্যই চেষ্টা করবেন যে দারুচিনি গুঁড়াটা ইউজ করার জন্য। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি, এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আরেকটা কথা, এই কেকটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক বিটার ইউজ করার কোনোই দরকার নেই, আলতো হাতে মেশানোরও দরকার নেই। যেভাবে খুশি সেভাবে নেড়েচেড়ে আপনারা কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমার কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন কেক ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। কেকের উপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুট ছিটিয়ে দিচ্ছি। দর্শক, কেকটা আমি এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে
30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার কলার কেক। দর্শক দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কি সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। দর্শক, এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।